নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। মাস্ক ইউজ এন্ড থ্রো খুব কম পয়সায় পাওয়া যায়। মানুষ যারা খুব প্রশিক্ষণ শিবির শুরু হলো মন্তেশ্বর ব্লক গ্রাম পঞ্চায়েতের কর্মীদের। বৃহস্পতিবার প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে। মন্তেশ্বরের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এদিন কর্মসূচিতে ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপসমিতির সঞ্চালক, কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষক জেলা কোঅর্ডিনেটর মধুসূদন প্রামাণিক জানান, সম্প্রতি ঘটে যাওয়া কোভিড বিপর্যয়ের মোকাবেলা কি কাজ করেছেন, আগামী দিনের কিভাবে কাজ করবেন তা জানাবার পাশাপাশি কি ধরনের মাস্ক ব্যবহার করতে হবে, কতখানি সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, পানীয় জলের ব্যবহার, জল জমে থাকার জায়গাগুলোকে চিহ্নিতকরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ সহ নতুন যে সমস্ত পরিকল্পনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এদিন। এদিন প্রশিক্ষক মধুসূদন প্রামাণিক ও দেদুন অঞ্চলের প্রধান মকদম হোসেন শেখ 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জ্যোতির্ময় মণ্ডলকে জানালেন, বিপর্যয়ের পরবর্তী সময় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা কি আছে। আমাদের ওই টিমকে কিন্তু বারবার বলেছি যে আমাদের বিনষ্টের যে টিম সেটাকে গ্রাম পঞ্চায়েতকে বাঁচাতে হবে, সেটাকে জীবিত করতে হবে। ওই টিমের কাজ হচ্ছে এবং বিপর্যয়ের পরের ক্ষয়ক্ষতি কমানোর জন্য একটি সুসংগত পরিকল্পনা ও ব্যবস্থা। এইখানে কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের একটা বিরাট বড় রোলার ভূমিকা আছে। বিপর্যয় হয়ে যাওয়ার পরে কথা আমরা ভাবি, কিন্তু বিপর্যয় হওয়ার আগে আমাদের কি কি পরিকল্পনা করতে হবে, কি ধরনের পরিকল্পনা প্ল্যানে নেওয়া। আজকে আমাদের কিসের ট্রেনিং হলো? আজকে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, প্রাকৃতিক বিপর্যয়, সেই বিষয়ের উপরে জেলা স্তর থেকে প্রশিক্ষণ হলো। সেখানে গ্রাম পঞ্চায়েতে আগত প্রধান, গ্রাম পঞ্চায়েতের কর্মচারী এবং গ্রাম পঞ্চায়েতের যে পাঁচটি উপসমিতি আছে তার সঞ্চালক সাহেব উপস্থিত ছিলেন। মূলত আমাদের যে কোভিড-19 বিপর্যয় ঘটে গেল সেই বিষয় নিয়ে গ্রাম পঞ্চায়েতে অবগত করা এবং তারা পরিকল্পনায় কী ধরনের কাজ ধরবেন সেগুলো নিয়ে আলোচনা করা এবং আগামী দিনে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান সেটা গ্রাম পঞ্চায়েত কীভাবে মূল পরিকল্পনার সাথে যুক্ত করবেন, সেই কাজগুলি কীভাবে ইমপ্লিমেন্টেশন হবে, তার রূপায়ণের নীতি কী হবে সেগুলি নিয়ে বিস্তারিতভাবে আজকে আলোচনা করা। এটা কি মন্তেশ্বর ব্লকের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রধান আর ইয়ে নিয়ে উপসমিতি নিয়ে? গ্রাম পঞ্চায়েতের প্রধান, গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক এবং গ্রাম পঞ্চায়েতের পাঁচটি উপসমিতি সঞ্চালক। আচ্ছা, এই কোভিড-19 বিষয়ে যে সচেতন, এটা মানুষকে কী বার্তা দিচ্ছে? এটি সচেতনভাবে আমরা যে ট্রেনিংটি করলাম সেটি যাতে একই রকমভাবে বজায় থাকে আমাদের বিগত দিনগুলির যে অভিজ্ঞতা, যে আমাদের লকডাউনের সময় মানুষ যেভাবে সচেতনতা ধরে রাখতে পেরেছিল সেই একইভাবে যাতে সচেতনতা ধরে রাখতে পারে সেটাই গ্রাম পঞ্চায়েত থেকে মেসেজ, যাতে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়টি চেষ্টা করা। এটা মানে ট্রেনিংটা দিলেন কোথা থেকে? দিলাম আমরা জেলা স্তরের প্রতিনিধি হিসেবে আইএসজিপি সেল। কতজনকে দিলেন মোটামুটি? মূলত আমরা এখানে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি কত? প্রতিনিধি 56 প্রতিনিধি ছিল। আচ্ছা, এরা ট্রেনিং নিয়ে গিয়ে কাদের, মানে গ্রামের মূলত কাদের শেখাবে? নিলেন তারা হচ্ছেন মাস্টার ট্রেনার, তারা গ্রাম পঞ্চায়েতে ফিরে গিয়ে ওনারা বিভিন্ন যে গ্রাম সংসদ সভা, গ্রাম সভা বা গ্রাম পঞ্চায়েতের যে প্ল্যানিংয়ের কাজটা হচ্ছে সেখানে সকল ভোটার সংসদ এলাকায় পাড়াতে যারা পাড়া মিটিংগুলো করছে সেখানে তারা আবার সমস্ত মানুষের ভিতরে সচেতনতা তুলে দেবে। তাহলে মূলত বিপর্যয় আর এই কোভিড-19 বিপর্যয় এবং কোভিড-19 বিষয়টি নিয়ে আজকে এখানে প্রশিক্ষণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে সচেতনতার। আপনার নাম পরিচয়? আমার নাম মধুসূদন প্রামাণিক, জেলায় প্ল্যানিং কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি, আইসিপি সেলে কালনাতে পোস্টে রয়েছি। মাস্ক
মাস্ক ইউজ অ্যান্ড থ্রো খুব কম পয়সায় পাওয়া যায়। মানুষ যারা খুব নিতান্তই কেনার ক্ষমতা নেই তারা কিন্তু সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে পারবে। কিন্তু সবথেকে অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে যে এটা কিন্তু বায়োমেডিক্যাল বর্জ্য। বায়োমেডিক্যাল মানে এনএসএ বায়োমেডিক্যাল মানে আজকে আমাদের মন্ত্রিসভা ব্লক প্রশাসন উদ্যোগে মন্ত্রিসভা ব্লকে তেরোখানা জিপির প্রধান চারটে সঞ্চালক জিপি স্টাফ হ্যাঁ এদেরকে নিয়ে এই মন্ত্রিসভা ব্লক অফিস প্রাঙ্গণে আমাদের প্রাকৃতিক বিপর্যয় কমিটি গঠন এবং কোভিড নাইন্টিনের যে সতর্কীকরণ এছাড়া হ্যাঁ পানীয় জল ব্যবহার এবং যেগুলো জল জমির আছে সেগুলো কীভাবে মশাবাহিত রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় এইগুলোকে নিয়ে আমাদের একটা ওয়ার্কশপ এই মন্ত্রিসভা পঞ্চায়েত সমিতির এই সভাগৃহে অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা তার ওই যে মন্ত্রিসভা ব্লকের সব পঞ্চায়েতকে প্রধানদের নিয়ে হ্যাঁ মন্ত্রিসভা ব্লকের তেরোটি প্রধান এবং সেখানকার সঞ্চালক এবং জিপি কর্মীগুলোকে নিয়ে পঞ্চায়েতে হ্যাঁ পঞ্চায়েতে স্টাফেদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা ট্রেনিংটা দিচ্ছে কোথা থেকে? ট্রেনিংটা দেওয়া হচ্ছে মন্ত্রের কানলা সাব ডিভিশনের আইএসডিপি সেল। এর করোনা সচেতনতার কোনো কিছু আছে নাকি? হ্যাঁ করোনার সতর্কতা আমাদের কীভাবে মাস্ক কী ধরনের মাস্ক ব্যবহার করা যায় এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা যায় এবং স্যানিটাইজার ব্যবহার করা যায় এবং আমাদের পঞ্চায়েতের হ্যাঁ কোন ফান্ড থেকে এসবগুলো করা যাবে এবং মানুষকে আমাদের দুয়ারে দুয়ারে গিয়ে সচেতনতা বাড়াতে হবে এই উদ্যোগ পঞ্চায়েতগুলিকে নিতে হবে হ্যাঁ কীভাবে উদ্যোগটা নেওয়া যায় সেই ব্যাপারে এই কর্মশালায় আলোচিত হচ্ছে। এটা কদিনে? এটা যে একদিনের কর্মশালা। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে মকদুম হোসেন শেখ, প্রধান দেনুর গ্রাম পঞ্চায়েত। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।